সোমবার রাজধানীর বুকে লাগাতার গণঅবস্থানরত বঞ্চিত শিক্ষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মিছিল এবং প্রতিবাদ সভা সংগঠিত করে রাজ্যের বৃহত্তম কর্মচারী সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির এইচপি রোড। টিএসসিসির এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক কর্মচারী অংশ নেয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করার পর এক পথসভায় এসে শেষ হয়। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে কর্মচারী নেতা স্বপন বল জানিয়েছেন, ন মাস ধরে বেতন নেই বঞ্চিত 10,300 শিক্ষকদের, বিনা অপরাধে চাকরিচ্যুত হয়েছেন তারা। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি পালন করেননি। এখানে কথা দিয়েছেন, অবশ্যই 2 মাসের মধ্যে তাদের চাকরির স্থায়ী সমাধান হবে। 2 মাস অপেক্ষা করার পর গত 7ই ডিসেম্বর থেকে তারা সিটি সেন্টারের সামনে এই বাচ্চা পরিবারের লোকজনকে নিয়ে তারা বসে আছেন। এখানে টানা গণঅবস্থান চলছে, রাতে প্রচণ্ড শীত। এই শীতে যখন আমরা ঘরে থাকতে কষ্ট হচ্ছে, এই অবস্থায় আমরা দেখছি যে শিক্ষক শিক্ষিকারা তারা এখানে রাত্রি যাপন করছে, ফলে আমরা মনে করি যে এটা অত্যন্ত অমানবিক। আজকে এই মিছিলের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই যে রাজ্যের এই যে 10,323 শিক্ষক, তাদের যে ন্যায্য আন্দোলন, তার প্রতি এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ যে সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচপি রোড, তার পূর্ণ সমর্থন রয়েছে। এদিকে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে টানা 15 দিন নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গণধর্ণা চালিয়ে যাচ্ছেন জয়েন্ট মুভমেন্ট কমিটি, কিন্তু অসহায় শিক্ষকদের প্রতি একবারও ফিরে তাকাচ্ছেন না রাজ্যের হিরে সরকার। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ভিশন ডকুমেন্ট থেকে আজ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পালন করতে পারেননি বিজেপি আইপিএফটি জোটের সরকার। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।